আচ্ছা, আমার একটা প্রশ্ন। সুরা আলে ইমরান আয়াত 50, এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে, তাহলে কেন মানুষ মানছে না? বোন নামটা বলবেন প্লিজ? ছাত্রী, বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 50 যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলাম ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে। অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ইসলাম ইসলামের উপর বিশ্বাস করতে হবে। বোন আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যীশু বা ইসলাম ইসলামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে। সে কখনোই মুসলিম না যদি যীশু বা ইসলাম ইসলামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু তাআলার একজন মহান নবী। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসিহ মানে খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানই এখন এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে। বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে, তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায়? বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর দাবি করেছেন, তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর। বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন, স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না, সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক, আমি আমার নিজের ইচ্ছায় চলি না সর্বশক্তিমানের ইচ্ছায় চলি, আমার পিতার ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় চলি, সে মুসলিম। যিশু বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, কখনো ঈশ্বর দাবি করেননি। আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 22 শোনো ইসরায়েলবাসী, নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো। নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো। তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার একজন মহান নবী ছিলেন, তবে ঈশ্বর ছিলেন না। এখানে আমরা পার্থক্য করি। যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো। আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করতে হবে। যখন যিশু বা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য, শুধু বনি ইসরায়েলদের জন্য। কোরআন স্পষ্ট করে বলছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 6 যে যিশু বা ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন বনি ইসরায়েলের কাছে। এটা বলা হয়েছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে যিশু বা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন বনি ইসরায়েলের কাছে। এটা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 10 অনুচ্ছেদ 5 ও 6 যিশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না। জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু মুসলিম। জেন্টাইলদের পথে যাবে না, সামারিটানদের শহরে প্রবেশ করবে না, বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে। একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24 তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে। সুতরাং যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে। তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিশু বা ঈসা আলাইহিস সালাম যা বলেছেন যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে গসপেল অফ লুক যে যিশু বা ঈসা আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল অষ্টম দিনে। আমরা মুসলিমরা মাশাআল্লাহ খাতনা করে থাকি,
অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না। তাই যদি বলেন যিশুবাই সাল্লামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে, তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে। এটা বলা হয়েছে বাইবেলে, বুক অফ এফিসিয়েন্স অধ্যায় 5:18, যে মাতাল হবে না। এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় 20:1, যে মদ একটা ধোকা, আমরা মুসলিমরা মদ পান করি না। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5:90, মদ হারাম, আমরা স্পর্শ করি না, কখনো আমরা মদ খাই না। মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না। সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না। আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না, অনেক জায়গায় আছে। এটা আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11:7-8, আরো আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14:8, বুক অফ আইজা অধ্যায় 65:2-5, কমপক্ষে 5 বার যে শুকর খাওয়া যাবে না। আমরা মুসলিমরা আমরা শুকর খাই না, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায়। তাই যদি খ্রিস্টান মানে যারা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের শিক্ষাকে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আমি এভাবে বলে যেতে পারবো, যখন যীশুভাই সাল্লামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি, তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12:29 বলেছেন, শামা ইসরাঈলো আদনাই হাইনো আদনাই খাদ। এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে, অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা। তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু আলাইহিসসালামের শিক্ষাকে অনুসরণ করে, আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন। আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু বা ঈসা আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন বোন।